ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইসরায়েলিরা সরতেই গাজায় সিটিতে ফিরছে হামাস। এরপর জানিয়ে দিব এবার ইয়েমেনের 36 স্থাপনায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা। এদিকে রাশিয়ার 9টি ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে 800 কর্মকর্তার ট্রান্স আটলান্টিক স্টেটমেন্ট। এরপর জানিয়ে দিব ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রে 45,000 সেনা। এবং সর্বশেষ জানিয়ে দিব বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলছে, বলেছেন ইরাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলিরা সরতেই গাজায় সিটিতে ফিরছে হামাস। মাসখানেক আগে গাজার যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়েছিল সেসব এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবার ফিরে এসেছে। এমনকি তারা ওইসব এলাকায় তাদের নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠার জন্য পুলিশ অফিসার নিয়োগ এবং বেসামরিক কর্মীদের আংশিক বেতন প্রদানও শুরু করেছে। গাজা সিটির স্থানীয় চার অধিবাসী এবং হামাসের এক সিনিয়র কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছে। এসব এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। তারা ওইসব এলাকায় হামাসকে নির্মূল করার দাবিও করেছিল, কিন্তু তারা হামাসের শক্তি বুঝতে পারেনি। হামাসের যে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে তা অনুধাবন করতে পারেনি। তবে হামাস ফিরে আসতে ইসরায়েলি বাহিনীও ওইসব এলাকায় আবার হামলা করতে শুরু করেছে। গাজা সিটির চার অধিবাসী বার্তা সংস্থা এপি কে জানিয়েছেন, গাজা সিটির পুলিশ সদর দফতর এবং অন্যান্য সরকারি অফিসে ইউনিফর্ম পরা এবং সাদা পোশাকের পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করেছে হামাস। তারা জানিয়েছে তারা বেসামরিক কর্মীদের ফিরতে দেখেছেন, তবে এরপর ইসরায়েলি হামলা প্রত্যক্ষ করেছেন। পুলিশের ফিরে আসাটা বিধ্বস্ত এলাকায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা প্রয়াসের অংশ বিশেষ বলে মনে হচ্ছে। হামাসের এক কর্মকর্তাও এপিকে একই কথা বলেন, তিনি অবশ্য তার পরিচয় প্রকাশ করেননি কারণ তিনি কথা বলার অনুমতি প্রাপ্ত নয়। হামাসের ওই কর্মকর্তা বলেন, যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হয়েছে সেসব এলাকায় তাদের শাসন পুনঃপ্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। পরিত্যক্ত দোকানপাট ও বাড়িঘরে যাতে লুটপাট বা চুরি না হয় সেটা প্রতিরোধের চেষ্টা তারা করছেন। এসব সম্পত্তির মালিকরা ইসরায়েলের উচ্ছেদ নোটিশ পর সরে গিয়েছিলেন। এবার ইয়েমেনের 36 স্থাপনায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের হামলা। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের 36টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার 3 ফেব্রুয়ারি রাতে ইয়েমেনের 13টি এলাকায় ইরানপন্থী এই গোষ্ঠীর স্থাপনা নিশানা করে এই হামলা চালিয়েছে দেশ দুটি। এ নিয়ে জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার জবাবে দ্বিতীয়বারের মতো ইরানপন্থী গোষ্ঠীটির ওপর হামলা হলো, খবর রয়টার্সের। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, শনিবার রাতে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুদ কেন্দ্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লঞ্চার ও অন্যান্য স্থাপনায় হামলা করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে হুতি যোদ্ধারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছিল। গাজা যুদ্ধ ঘিরে গত অক্টোবর থেকে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে ইঙ্গো মার্কিন হামলায় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা আরো বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই সম্মিলিত পদক্ষেপ হুতিদের কাছে একটি স্পষ্ট বার্তা দেবে, তা হলো তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও নৌযানের ওপর অবৈধ আক্রমণ বন্ধ না করে তাহলে তাদের আরো পরিণতি ভোগ করতে হবে। এর আগে শুক্রবার ইরাক ও সিরিয়ায় 85টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে প্রায় 40 জনের মানুষ নিহত হয়। গত মাসে জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হওয়ার জবাবে এই পাল্টা হামলা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তা বলছেন, সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের IRGC কুদস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 28 জানুয়ারি জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়, আহত হয় আরো 41 সেনা। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলা মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো কোনো মার্কিন সেনা প্রাণ হারান। এই হামলার জন্য ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছে বাইডেন প্রশাসন। রাশিয়ার 9টি ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের। মধ্য ইউক্রেনের ক্রিভির রিহ শহরে আক্রমণ করা 14টি রুশ ড্রোনের মধ্যে 9টি বিধ্বস্তের দাবি করেছেন ইউক্রেনীয় বিমান বাহিনী। শনিবার রাশিয়ার উৎক্ষেপণ করা ড্রোনগুলো ক্রিভির রিহ শহরের জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী ও আঞ্চলিক কর্মকর্তারা, খবর রয়টার্সের। রুশ ড্রোন বিধ্বস্তের বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের 4টি অঞ্চলে ইরানি শাহের ড্রোনগুলো বিধ্বস্ত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী।
বাহিনী ক্রিভিরি শহরে আক্রমণ করা 14টি রুশ ড্রোনের মধ্যে 9টি বিধ্বস্ত করেছে। রুশ আক্রমণের মাত্রা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মধ্য ইউক্রেনে ক্রিভিরি শহরে গত 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা করেছে রাশিয়া। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে 800 কর্মকর্তার ট্রান্স আটলান্টিক স্টেটমেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় 800 কর্মকর্তা গাজায় ইসরায়েলি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই সংঘাত আন্তর্জাতিক আইন ভয়াবহভাবে লঙ্ঘন হতে পারে বলে তারা তাদের সরকারের নীতির বিষয়ে সতর্ক করেছেন। তাদের এই যৌথ প্রতিবাদ পত্রে নাম দেওয়া হয়েছে ট্রান্স আটলান্টিক স্টেটমেন্ট। এতে বলা হয়েছে, এই যুদ্ধ এই শতাব্দীতে সবচেয়ে ভয়াবহ মানব বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে, কিন্তু এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ একপেশে করে ফেলা হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র পশ্চিমারা, কিন্তু তাদের সঙ্গে মিত্রতা রাখতে গিয়ে পশ্চিম সরকারগুলো যা করছে, এই আহ্বান বা প্রতিবাদ তার একটি বড় মাত্রায় ভিন্ন মতকে প্রতিনিধিত্ব করে। এ খবর দিয়েছে বিবিসি। এই বিবৃতিতে স্বাক্ষরকারী একজন হলেন মার্কিন সরকারের এক কর্মকর্তা, তার কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ে কমপক্ষে 25 বছরের অভিজ্ঞতা। তিনি বিবিসিকে বলেছেন, সরকার অব্যাহতভাবে তাদের উদ্বেগ গায়ে মাখছে না। তিনি বলেন, এই প্রতিবাদ পত্রে ওইসব ব্যক্তি কণ্ঠস্বর উঠে এসেছে যারা ওই অঞ্চল সম্পর্কে বুঝতে পারেন। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের 11 দেশের সরকারি কর্মকর্তা, তার মধ্যে আছেন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও। এতে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযানে কোনো সীমা মানছে না ইসরায়েল, ফলে বাঁচিয়ে রাখার যোগ্য এমন হাজারো সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ত্রাণ আটকে দেওয়া হচ্ছে। এতে হাজারো বেসামরিক সাধারণ মানুষ অনাহারে ঝুঁকিতে এবং তারা ধুঁকে ধুঁকে মারা যাচ্ছেন। আমাদের সরকারগুলো নীতি ভয়াবহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ঝুঁকিতে আছে। এটা হতে পারে যুদ্ধাপরাধ, এমনকি একটি জাতিনিধন বা গণহত্যা। যারা এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি, বিবিসিও এই নামগুলো দেখতে পায়নি। তবে এটা তারা অনুধাবন করতে পেরেছেন যে এর মধ্যে প্রায় অর্ধেক কর্মকর্তা প্রত্যেকেরই কমপক্ষে 1 দশকের অভিজ্ঞতা আছে সরকারি কাজের। এটাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক একজন রাষ্ট্রদূত। ইরানের চারপাশে যুক্তরাষ্ট্রের 45,000 সেনা। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের 11 দেশ বেশ কিছু ঘাঁটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে। ইরানের চারপাশের এসব দেশগুলোতে 45,000-এর বেশি সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ছাড়া বিশ্বের শক্তিধর দেশগুলোতেও মার্কিন ঘাঁটি রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রায় 750টি মার্কিন ঘাঁটি রয়েছে। 2023 সালের অক্টোবরের সর্বশেষ উপলব্ধ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের 11 দেশে প্রায় 45,400 মার্কিন সেনা রয়েছে। ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব ডিফেন্সের DOD বরাত দিয়ে মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অক্সিওস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোতে মার্কিন স্বার্থ রক্ষা করার পাশাপাশি ইসলামিক স্টেট জঙ্গিদের ISIS বিরুদ্ধে লড়াই করতে এসব সেনা মোতায়েন করা হয়েছে। কুয়েতে সবচেয়ে বেশি প্রায় 13,500 সেনা রয়েছে। 1991 সাল থেকে হাজার হাজার মার্কিন সেনা কুয়েতে অবস্থান করছে। অক্সিওসের প্রতিবেদন অনুসারে 2022 সাল পর্যন্ত বাহরাইনে 9,000 সেনা থাকার কথা জানা গেছে। কাতারে কমপক্ষে 8,000 মার্কিন সেনা রয়েছে। কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বৃহৎ আল উদেইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এটা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হোস্ট করে। বিমান হামলা নিয়ে মার্কিন সরকার মিথ্যা কথা বলছে, বলেছেন ইরাক। ইরাকের ওপর মার্কিন বাহিনী গতরাতে যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির দপ্তর। বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন বলে তার নিন্দা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার বিষয়ে বাগদাদ সরকার কিছুই জানে না, আমেরিকা যে সমন্বয়ের কথা বলছে তা ডাহা মিথ্যা। বিবৃতিতে আরো জানানো হয়েছে, মার্কিন বিমান হামলায় ইরাকে 16 জন নিহত এবং 25 জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে কয়েকজন সামরিক নাগরিকও রয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের কারণে ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়েছে। এর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে পড়া বিষয়টি ইরাকের সামনে এখন ন্যায্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে ইরাকি প্রধানমন্ত্রী মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল অন্য এক বিবৃতিতে মার্কিন বাহিনীর হামলাকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।